নিবন্ধন প্রত্যাশী নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ জামাত সংশ্লিষ্ট কোনো দলকে নিবন্ধন না দেওয়ার দাবি তুলেছেন মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তর। ইমোশনাল আপিল থেকেই তাদের এই দাবি। সংগঠনটি মনে করে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তিকে যেন নিবন্ধন না দেওয়া হয়। সকালে কমিশনের স্মারকলিপি পেশ করে কোনো দলকে নিবন্ধন দেওয়ার আগে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট তদন্তের দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন অথরা ইয়াসমিন। জাতীয় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামের দলটি নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদন করে গেল 26 অক্টোবর। তবে জামায়াতের রাজনীতির সাথে দলটির সম্পৃক্ততা থাকায় এমন খবরে বাদ সাধে মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম একাত্তরের। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিবাদ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। দাবি জানান নিবন্ধনের অনুমোদন না দেওয়ার। যাদের কোনো না কোনো সম্পৃক্ততা রয়েছে জামাতে ইসলামের সাথে, সেরকম কোনো ব্যক্তি যদি তাদের রাজনৈতিক দল গঠন করেন এবং তারা কোনোভাবে এখানে নিবন্ধন জন্য আবেদন করেন, তাদের যাতে নিবন্ধন না দেওয়া হয়। বাংলাদেশের নাগরিক যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তারা বলছি যে জামাতে ইসলামের আদর্শ যে বাংলাদেশ ডেভেলপ পার্টি আপোল করছে, এটা সকল শিক্ষিত সুস্থ নাগরিকই বোঝেন। কোনো বৈধতা দেবার প্রক্রিয়ার সাথে যেন নির্বাচন কমিশন যুক্ত না থাকে এমন কোনো শক্তির সাথে যারা মূলত বাংলাদেশ বিরোধী রাজনীতি করে। দাবির প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা জানান জামায়াত যদি অন্য নামে নিবন্ধন করে তা পর্যালোচনা করেই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু নিবন্ধন নাই জামাতের, সেহেতু এটা তো ওনারা তো ইলেকশনে এখন আসতেই পারবেন না, এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন আমরাও জানি। এখন নতুন করে তারা কিভাবে আসতেছে না আসতেছে এই বিষয়গুলো আসলে খতায় না দেখে আসলে কিছুই বলা যাবে না। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আবেদন করেছে 93টি রাজনৈতিক দল, তবে সবই আইন অনুযায়ী যাচাই বাছাই করে নিবন্ধন দেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।